ভক্তিধারাতে আসলে নতুনত্ব কিছু পাবে, অবশ্যই ডেফিনেটলি পাবে। ইন্টারেস্টিং জিনিস, জ্যান্ত শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এখানে কিন্তু জগন্নাথ মহাপ্রভু আছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই জানাই উল্টোরাতে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আর আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক জয় জগন্নাথ বলে। তো যাই হোক, আমি কিন্তু এই মুহূর্তে আছি কোথায় বুঝতেই পেরেছো, একদম ত্রিধারা সম্মেলনীর খুব সামনে। অলরেডি জাস্ট 5 মিনিট লাগবে আমার হেঁটে যেতে এই মুহূর্তে। অলরেডি এর আগে আরেকটা পুজো কমিটিতে গেছিলাম, সেখানে খুঁটি পুজো কভার করে আসছি। তো 10টা থেকে আজকে ত্রিধারার খুঁটি পুজো স্টার্ট হওয়ার কথা, তো অলরেডি একটু লেটেই শুরু হয়েছে হয়তো, কারণ আজকে বৃষ্টির যা অবস্থা আমাদের কলকাতা শহরে, তো খুবই খারাপ অবস্থা বৃষ্টির জন্য, চারদিকে কাদা জল জমে একাকার কাণ্ড আর কি। তো যাই হোক, সব মিলিয়ে এক জমজমাট ব্যাপার হতে চলেছে ত্রিধারার খুঁটি পুজো, মানেই বুঝতেই পারছো জমজমাট ব্যাপার। তো সাথে থাকো, একদম সামনেই যাচ্ছে ত্রিধারা, সেখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে, চলো। চলে এসেছি ত্রিধারা সম্মেলনীর সামনে, দেখতে পাচ্ছ এখান থেকে খুঁটি পুজোর যে গেট, একটা বড় গেট কিন্তু করা হয়েছে। তো এখন আমরা ঢুকবো ভেতরে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বাদশাহ সৌরভ, চলে এসেছি টাটকা ঝকঝকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। আর 2023 দুর্গাপুজো মানেই কিন্তু বাদশাহ সৌরভ। তো আর এই হচ্ছে একদম স্পটে চলে এসেছি, দেখতে পাচ্ছ ত্রিধারা সম্মেলনী খুঁটি পুজো ওইখানেই হচ্ছে। ত্রিধারা সম্মেলনীতে পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ওইখানে কিন্তু হচ্ছে এই মুহূর্তে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু খুঁটি পুজো কন্টিনিউ চলছে। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই মুহূর্তে, বেশ সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস, জ্যান্ত শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এখানে কিন্তু জগন্নাথ মহাপ্রভু আছেন। আর এখানে বেশ কিন্তু খোল করতালের একটা কিন্তু সুন্দর অনুষ্ঠান চলছে এই মুহূর্তে। আর ওখানে দেখো লেখাই আছে, পূর্ণতিথি সবার মতে জগন্নাথের উল্টো রথে, মাটির বুকে পুতব খুঁটি, ত্রিধারাতে জমজমাটি। তো বেশ সুন্দর একটি ট্যাগলাইন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর এখানে আবার দেখতে বছর জ্যান্ত কিন্তু এখানে পুরো সব কিছু ব্যাপার আছে। তো এটা বেশ ইউনিক একটা ব্যাপার, যেটা গত বছর ছিল না। গত বছর এই জায়গাটাতে সুভদ্রা বলরাম এবং জগন্নাথদেবের একটি মূর্তি ছিল, আর এই হচ্ছে মেন খুঁটি পুজোর ওখানেই সম্পূর্ণ হচ্ছে। আর এখানে কিন্তু মেন প্রোগ্রামটা হচ্ছে গতবারের মধ্যেই কিন্তু ত্রিধারা সম্মেলনী, যেখানে প্রোগ্রামটা হচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ। শ্রীমতী মালা রায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন মঞ্চে, আর এইখানে ঢোকার মুখেই একদম বাঁ হাতে এখানে জগন্নাথ সুভদ্রা বলরামের ছোট্ট একটি কিন্তু মূর্তি পুজো করা হয়েছে। দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে ফুল দিয়ে, বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে ফুলের এই জায়গাটা। তো চলো এবারে কিন্তু তোমাদেরকে খুঁটি পুজোটা দেখাবো। দেখতেই পেলে একটু আগে খুঁটিটা পোতা হলো, অন্যান্য জায়গায় পুজো করার পরে খুঁটি পোতা হয়, কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি খুঁটি পোতার পরে পুজো হচ্ছে। এটা কিন্তু বেশ নতুনত্ব লাগলো ত্রিধারা সম্মেলনীতে এই বছরে। ত্রিধারা সম্মেলনী 2023-এর শিল্পী গৌরাঙ্গ দাকে, তো কেমন আছো দাদা? খুব ভালো আছি, পুজো শুরু হয়ে গেছে, ভালো তো থাকতেই হবে এবার। একদমই, তার মধ্যে আজকে মুষলধারে বৃষ্টি হলো, উল্টো রথ আছে তার সাথে। বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, এটাই তো আনন্দের। হ্যাঁ, কিছু অসুবিধে তো হতেই পারে, তাতে কি আছে? আসলে অসুবিধে ভাবলে অসুবিধে, না হলে অসুবিধে কী কোথাও? সুন্দর পুজো হচ্ছে, এই তো এত লোকজন এসছে সবাই, বরং রাস্তাঘাটে ধুলো নেই, ময়লা নেই, পরিষ্কার একটা পরিচ্ছন্ন পরিবেশ, এটাকে এইভাবেই দেখলে বেশি ভালো হয়। এতে গরমটাও কম। একদম তাই। এটা খুবই ভালো কথা বললেন দাদা। তো এবছর ত্রিধারার কী মানে থিম সম্পর্কে যদি কিছু মানে পাওয়া যায় আর কি? ত্রিধারায় বেশ কয়েক বছর কাজ করেছি, নানা রকম এক্সপেরিমেন্ট তো আগে করেছি। এবার আমার যেটা মনে হলো যে
একেবারে ক্রিয়েটিভ একটা কিছু করে যেটা মানুষের বোধগম্যের বাইরে থাকে, একেবারে খুব আম পাবলিকের জন্যই আসলে উৎসব, মানে যেখানে অতি সাধারণ মানুষ ভীষণভাবে এখানে এ করে, মানে সবাই পার্টিসিপেট করে। তো সবার জন্য এইবারটা অন্তত যাতে আমি সকলের জন্য একটা ফেস্টিভ রেখে কাজ করতে পারি সেটাই ভাবছি। কারণ আমার যেটা মনে হয় যে খুব ক্রিয়েটিভ কিছু করতে গিয়ে ফেস্টিভ্যাল কোথাও না কোথাও ডিপ্রাইড হচ্ছে, তো সেটা ভেবেই এবারে আমি যে কাজ করছি ভীষণভাবে গর্জাস কাজ করার চেষ্টা করব। আর সব মিলিয়ে যে উৎসব যেটা দুর্গা পুজো, শুধু দুর্গা পুজো তো নয়, আমাদের এটা হচ্ছে দুর্গা উৎসব, তো স্বাভাবিকভাবেই সেই উৎসবকে পায়রুটি দিয়েই বিশেষ করে কাজ করার চেষ্টা করছি। আর ত্রিধারায় আমরা সবাই জানি প্রচুর পরিমাণ মানুষ আসেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা পুজো দেখেন, তাদের কাছে একেবারে একটা ঝলমলে মণ্ডপ সজ্জা দেওয়ার চেষ্টা করছি। থিমের নামটা যদি বলা যাবে না এই মুহূর্তে, এখনও পর্যন্ত সেটা ডিসকাস যেহেতু হয়নি, তাছাড়াও আমরা একটা প্রেস কনফারেন্স করে এটা তো যেহেতু বলি স্বাভাবিকভাবে সেটা একটু অপেক্ষা করতে হবে। তাও আমরা কবে নাগাদ আমরা জানতে পারি থিম সম্পর্কে? এখনও এক মাস তো লাগবে। কাজ কবে থেকে শুরু হচ্ছে এখানে? কাজ মোটামুটি প্রাথমিকভাবে একটা শুরু হয়ে গেছে, তবে অনস্পট শুরু হতে একটু সময় লাগবে। প্রতিমা নিয়ে কীরকম কি চমক থাকছে? না, প্রতিমা যাই হোক না কেন সেটা দুর্গা ঠাকুরই হবে, তো স্বাভাবিকভাবে হ্যাঁ একটু ভিন্ন স্বাদ, ভিন্ন, আমরা সবসময় একটু আলাদা কিছু দেখতে ভালোবাসি, তো সেই জন্য আলাদা একটা চমক থাকবে। কিন্তু তাহলেও আমি বলবো যে যাই হোক না কেন সেটা দুর্গাই হবে। যেসব দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? একটা কথাই বলবো যে পুজো তো শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন পরেই আমাদের সেই প্রতীক্ষার দিন আসছে, সবাই মিলে আমরা আনন্দে বেরিয়ে পড়বো। আমাদের জীবনের দুঃখ দৈন্যতা হতাশা সব কিছুই আছে, সেগুলোকে পিছনে ফেলে আমরা এই উৎসবের কটা দিন প্রতি বছর যেভাবে আমরা মেতে উঠি, এবারেও যেন আমরা সবাই মিলে সেই আনন্দ করতে পারি। আর প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে এই কটা দিন সব মানুষ যেন সুস্থ থাকে, হাসপাতালে তালা লাগুক, আর সব মিলে সবাই মিলে আমরা যেন আনন্দ করতে পারি আমাদের উৎসবে। বেরিয়ে গেছি ত্রিধারা সম্মেলনী থেকে, খুঁটি পুজো কিন্তু প্রায় সমাপ্ত, এই মুহূর্তে আরও বেশ কিছু প্রোগ্রাম চলছে তাদের, তো বেশ কিন্তু ভালো লাগলো ত্রিধারা সম্মেলনীর খুঁটি পুজো যেমনটা প্রত্যেক বছরই হয়ে থাকে, আর বেশ সুন্দর একটি কিন্তু থিম হতে চলেছে, কেননা গৌরাঙ্গ গুহিলা এবছরে যিনি শিল্পী কাজ করতে চলেছেন এখানে এবং বিগত বছরগুলোও তিনি কাজ করেছেন, তার যে চিন্তাধারা সেটা কিন্তু প্রত্যেক বছরই নতুনত্ব কিছু থাকে, তো এবছরে তোমরা কিন্তু অবশ্যই ত্রিধারাতে আসলে নতুনত্ব কিছু পাবে, অবশ্যই ডেফিনেটলি পাবে। তো সাথে দেখো পরবর্তী ভিডিওতে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, মানেও কিন্তু অবশ্যই দুর্গা পুজোর কিছু না কিছু আপডেট থাকছে। আর আজকে কলকাতা শহরের আরও অনেকগুলো খুঁটি পুজো আছে, আরও বেশ কয়েকটা জায়গা থেকে আমার ইনভিটেশন আছে পার্সোনালি ক্লাব থেকে করে দেয় সেই ক্লাবগুলো থেকে, যদিও সেগুলোতে হয়তো মোস্ট প্রবলি আমি যাবো না, কেননা এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমি বাড়িতেই যাবো, শরীরটা খুব একটা ভালো লাগছে না কেননা গাটা গরম গরম লাগছে এই মুহূর্তে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও।